আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আমিন টিভিতে নতুন একটি ব্যবসার আইডিয়া ভিডিওতে। আশা করি ধৈর্য ধরে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমার এই ব্যবসার আইডিয়াটা হচ্ছে কাপড়ের ব্যবসা কিভাবে করব, কত টাকা পুঁজি লাগতে পারে এবং লাভটা কতটুকু, কোথা থেকে পণ্য কিনে ব্যবসা করতে পারবো, কিভাবে বিক্রি করব, কোথায় বিক্রি করব, চাকরির পাশাপাশি করতে পারবো কিনা বা চাকরি ছাড়াও করতে পারবো কিনা, বিদেশ থেকে বাংলাদেশে যাওয়ার পরও করতে পারবো কিনা, শহরে করলে ভালো হবে নাকি গ্রামে করলে ভালো হবে, কোন কোয়ালিটির কাপড় বিক্রি করতে পারবো বা বিক্রি করে লাভবান হতে পারবো, কোনটার চাহিদা বেশি, এ টু জেড ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর এই ভিডিওতে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান কি না আমার ইউটিউব চ্যানেল আমিন টিভিতে, সেটাও আমাকে জানাবেন। আচ্ছা, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। কাপড় এমন একটি পোশাক যেটা ছাড়া আপনি আমি চলা একেবারেই মুশকিল। সে যে কোনো কোয়ালিটির কাপড় হোক, যে কোনো ব্র্যান্ডের হোক, ছেলে কিংবা মেয়ে, সকল ধরনের মানব জাতির জন্য কাপড় প্রয়োজন। কিন্তু এই কাপড়ের ব্যবসা আমরা কিভাবে করব, আমরা অনেক সময় কাপড়ের প্রোডাক্টের রিভিউ দেই কিন্তু সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে পারি না ভিডিওটা বড় হওয়ার কারণে। সেই কারণে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, যারা ফুল টাইম কাপড়ের ব্যবসাটা করতে চায় তাদের জন্য বলবো, তারপর চাকরি পাশাপাশি সেটাও বলবো, এ টু জেড ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। মূলত কাপড়ের ব্যবসা চরম একটি লাভজনক ব্যবসা, মাঝে মাঝে প্রচুর লাভ হয়, মাঝে মাঝে কম লাভ হয়। আপনি আমি মার্কেট থেকে অবশ্যই কাপড় কিনি, একই কোয়ালিটির টি শার্ট ঢাল সিজনে একদামে কিনি, কিন্তু যখন সিজন আসে, সিজন বলতে কি, যেমন ঈদ, রোজার ঈদ এবং কোরবানির ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে প্রচুর দামে কিনতে হয়। অন্য অন্য সময় যে একটা থ্রি পিস যখন আমরা 1000 টাকা কিনি, সেই ঈদ আসলে সেই থ্রি পিসটার দাম 1500 থেকে 2000 টাকা হয়ে যায়। তো এটা লাভটা কীভাবে করে, কীভাবে বিজনেস করে, সেটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। মূলত যারা ফুল টাইম করবেন তাদের জন্য একটা দোকান প্রয়োজন। এখন আসেন, দোকানটা কোথায় দিবেন? আমরা অনেকেই কাজ করি যে নিজের গ্রামের বাজারে দোকান দেই, কিন্তু আপনি আমি যখন কাপড় কেনাকাটা করি তখন কিন্তু আমরা গ্রামের বাজার থেকে কেনাকাটা করি না। সবসময় নিজের এলাকা থেকেই ব্যবসা করার চেষ্টা করবেন, কিন্তু একটু থানা শহরের ভিতরে অথবা জেলা শহরের ভিতরে কাপড়ের দোকানটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ ভালো জিনিস কাপড় একটু কেনাকাটা করার জন্য সবাই কিন্তু একটু শহরের দিকে যায়, তখন সেই শহরে গিয়ে আপনি ভালো একটা দোকান খোঁজ করবেন। কাপড়ের মার্কেট যেই মার্কেটে, সেই মার্কেটে দোকান নেওয়ার চেষ্টা করবেন। আমরা অনেকে ভুল করি যে এই মার্কেটে, এই দোকানে, এটার আশেপাশে কাপড়ের দোকান নাই, এইখানে যদি দেই তাহলে চলে কি না, কিন্তু আসলেই না, আসলেই না। কারণ যেই মার্কেটে কাপড় থাকে ওই মার্কেটে কাস্টমার যায় কাপড় কেনার জন্য, তাই না? ওখান থেকে বিভিন্ন দোকান ঘোরাঘুরি করার পরে যেই পোশাকটা পছন্দ হয় সেটা কিন্তু কাস্টমাররা বা আপনি আমি কিনি। তাহলে কি করতে হবে, প্রথমে যেই মার্কেটে কাপড়ের দোকান আছে সেইখানে একটা দোকান যদি খালি পাই সেইখানে একটা দোকান নিতে হবে। সেটা ভালো পজিশনও হইতে পারে এবং পজিশন ছাড়াও হইতে পারে, ওই মার্কেটে দোকান দিতে হবে। এবং ওই দোকান দিতে হলে এক এক এলাকায় অ্যাডভান্স 3 বছর মেয়াদি, সর্বনিম্ন সবাই 3 বছর মেয়াদি দেয়, অ্যাডভান্স এক এক রকম হয়। কোনো এলাকায় দেখবেন 10,000 পাওয়া যায়, 20,000, 50,000, 1 লক্ষ, আবার কোনো এলাকায় 10 লক্ষ টাকা পর্যন্ত অ্যাডভান্স দিতে হয়। এখন আপনার সামর্থ্য অনুযায়ী সেই অ্যাডভান্স দিয়ে দোকানটা নেবেন। এরপর আসেন ডেকোরেশন। মূলত ডেকোরেশন যত বেশি ইনভেস্ট করবেন, দোকানটাকে ফুটাই তুলবেন, তত বেশি কাস্টমার আসবে। এবং দোকানের ভিতরে একটা কাস্টমার প্রবেশ করলেই ওর মনটা ভালো হয়ে যাবে, ও আর বাহিরের দিকে নজর যাবে না। এখন এই দোকান ডেকোরেশন আইডিয়াটা কীভাবে নেবেন, ভালো ভালো শোরুমে গিয়ে বিভিন্ন দোকানগুলোতে ভিজিট করবেন এবং একটু ভিডিও করে নিয়ে আসবেন এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, ভাই আমি আমার এলাকায় গিয়ে এইরকম ধরনের একটা ডেকোরেশন করতে চাই আমার দোকানের জন্য, এই ডেকোরেশনটা কোথা থেকে করছেন, তাদের যদি নাম্বারটা একটু কষ্ট করে দিতেন আশা করি তারা দিবে।
তাদের কাছ থেকে নাম্বার নেওয়ার পর দোকানটা সেই ডেকোরেশন করলেন। এবার আসেন কাপড় উঠাবেন, কি ধরনের কাপড় উঠাবেন, এক এক ধরনের ডেকোরেশন এক এক রকম। ছেলেদের পোশাকের দোকানের ডেকোরেশন কিন্তু এক কোয়ালিটির হবে, মেয়েদের পোশাকের দোকানের ডেকোরেশন কিন্তু আর এক কোয়ালিটির হবে, তাই না? কাপড়ের জগতে সবথেকে বেশি কাপড় কেনাবেচা হয় মেয়েদের, কারণ যাদের ঘরে মেয়ে আছে, মা আছে, বোন আছে, স্ত্রী আছে, তারা অবশ্য জানেন যে আপনার পরিবারের আপনার কয়টা কাপড় চোপড় এবং মা বোনদের কয়টা কাপড় চোপড়, তার মানে মেয়েদের কাপড়টা বেশি চলে। এখন যদি আসেন যে মেয়েদের কাপড়ে কী কী ধরনের দোকান দিবেন, মেয়েরা থ্রি পিসও ব্যবহার করে, তারপর গস কাপড়, প্রিন্টের ছাপার কাপড়, ওড়না, বোরকা, হিজাব ওড়না, এরকম ধরনের অনেক, তারপর গাউন, কুর্তি, ওয়ান পিস, টু পিস, অনেক ধরনের কাপড়। কোন ধরনের কাপড় বিজনেস করবেন সেইটা আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি গস কাপড় যদি দোকান দেন, তাহলে গস কাপড় পাইকারি কেনার জন্য কোথায় যাবেন? গস কাপড় পাইকারি কেনার জন্য নরসিংদি বাবুরহাটে যেতে পারেন, ভুলতা গাউসিয়াতে যেতে পারেন, তারপর আপনার ঢাকা বাবুবাজার এবং সদরঘাটের কাছেই ইসলামপুর, সেই ইসলামপুরে যেতে পারেন। গস কাপড় 25 টাকা, 30 টাকা, 35 টাকা, 20 টাকা, বিভিন্ন ধরনের গস কাপড় পাওয়া যায়। যেই গস কাপড় 35 টাকা কেনা হয়, সেই গস কাপড় সর্বনিম্ন 50 টাকা, 60 টাকা করে গস বিক্রি করা হয়, এবং যত দূরে হয়, যত দূরে তত বেশি প্রচুর দামে বিক্রি করা হয়। যেমন আমি যখন একটা পঞ্চগড়ে যখন আমি একটা ভিডিও করতে গেছিলাম, সেই মার্কেটটা আমি যাচাই করছিলাম, যেই কাপড়ের রেটটা 35 টাকা পাইকারি, কিন্তু সেই মার্কেটে সেই গস কাপড় 80 টাকা করে বিক্রি করা হয়। এই গস কাপড় আবার ঢাকা শহর এলাকায় আশেপাশে যারা খুচরা বিক্রি করে, তারা 50 টাকা, 55 টাকা, 60 টাকা বিক্রি করা হয়। এখন এক এক এলাকায় এক এক ধরনের চাহিদা এবং দামে বিক্রি করা সম্ভব। গস কাপড় কোনো কাস্টমার যখন আসে 5-10 গসের নিচে কিন্তু কেনে না, কারণ কেউ মেক্সির জন্য কিনে, কেউ থ্রি পিসের জন্য কিনে, থ্রি পিসের সাথে মেশিং করে সালোয়ার কিনে, তাই না? এরকম ধরনের গস কাপড়, 10 গজ কাপড় বিক্রি করলে যদি 10 টাকা লাভ হয় তাহলে 100 টাকা, এরকম ধরনের প্রচুর কাস্টমার আসা যাওয়া করে। চাইলে আপনি গস কাপড়ের দোকান দিতে পারেন, চাইলে আপনি থ্রি পিসের কাপড়ের দোকান দিতে পারেন, যেই থ্রি পিসটা 700 টাকা করে পাইকারি কেনা। আমার চ্যানেলেও থ্রি পিসের ভিডিও দেওয়া আছে, সেই থ্রি পিসগুলো দোকানে 1000, 1200, 1500, 2000 বিভিন্ন প্রাইজে সেল করে, তারা কিন্তু একদমই সেল করে না। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি শুধু থ্রি পিস নিয়ে কাজ করেন, যদি শুধু থ্রি পিস নিয়ে কাজ করতে পারেন তাহলে আর একটু ভালো হবে। একটু ইউনিক যদি করেন, সেটা হচ্ছে আপনার যে মার্কেটে দেবেন, মানে ব্যবসা যত বেশি আপনি ইউনিক করার চেষ্টা করবেন, একই বিজনেস সবাই করতেছে, এখন আমিও করব, আমার কাছে এখন কাস্টমার কেন আসবে? কাস্টমারকে আকর্ষণ করতে হবে, আকর্ষণ। এই সিস্টেমটা হচ্ছে আপনার এলাকায় ধরেন এইরকম কোয়ালিটির কোনো দোকান নাই, শুধু সমস্ত থ্রি পিসের কালেকশন উঠাবেন। একটা কথা মনে রাখবেন, ব্যবসায় যত বেশি টাকা ইনভেস্ট করবেন তত বেশি আপনি লাভবান হতে পারবেন, তত বেশি সেল হবে। তাই ব্যবসা করার সময় ইনভেস্ট করতে কখনো ভয় পাবেন না, সাহস করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রেখে দোকানে বসে থাকতে হবে। ইনশাল্লাহ কাস্টমার আসবে এবং আপনার সমস্ত শক্তি দিয়ে বিক্রি করার জন্য চেষ্টা করতে হবে। তাই ইউনিকটা কিভাবে করবেন, আপনার এলাকায় ধরেন একটা থ্রি পিসের দোকান দিলেন, যেই দোকানে যে কোনো থ্রি পিস মাত্র 600 টাকা, মাত্র 600 টাকা। এখন ওইখানে আপনার দোকানের জন্য যে থ্রি পিসগুলো 350, 400, 500 টাকা যেগুলো পাইকারি কেনা, সব সময় এই ধরনের কোয়ালিটির বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনের থ্রি পিসগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। যে দোকানে ঢুকলেই একদম 600 টাকা, তখন দেখবেন যে পুরা হিরিক পড়ে গেছে এবং আপনার সেই দোকানটা সুন্দর করে একটা ভিডিও করে আপনার দোকানের নামে একটা ফেসবুক পেজ খুলে, আপনি যে থানা শহরে আছেন ওই দোকানে আশেপাশে কত কিলোমিটার দূরত্ব থেকে আপনার দোকানে আসা সম্ভব, আসতে পারে, সেই আপনার দোকান থেকে চতুর্দিকে 10 কিলোমিটার দূরত্ব বজায় রেখে, 10 কিলোমিটার দূরত্ব রেখে আপনি যদি আপনার সেই ভিডিওটা, সেই বিজ্ঞাপনটা যদি আপনি ফেসবুক বুস্টিং করাইতে পারেন, তাহলে আপনার ওই এলাকার আশেপাশে যারা আছে সবার মোবাইলে হোম পেজে শো করবে যে নতুন একটা দোকান উদ্বোধন হয়েছে, যেখানে আসলে শুধুমাত্র 600 টাকায়
থ্রি পিস পাওয়া যায় আকর্ষণীয় সুন্দর সুন্দর ডিজাইনের, তখন দেখবেন যে সমস্ত কাস্টমারগুলো আপনার দোকানে আসার জন্য হুমড়ে খেয়ে পড়বে। এরকম ধরনের আপনি অসংখ্য আইডিয়া নিতে পারেন, সেই আইডিয়াগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে কমেন্টস করতে পারেন, সেই আইডিয়া নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হলো মেয়েদের। তারপর আসেন আপনার এলাকায় বাচ্চাদের আইটেমের কোনো পোশাক নাই, দোকান নাই, বাচ্চাদের আইটেমের পোশাকের কোনো দোকান নাই, আপনি চাইলে আপনার কাপড়ের মার্কেটে বেবি আইটেম নিয়ে কাপড়ের দোকান দিতে পারেন। এবার বেবি আইটেমের খেলনা আছে, মানে পুরো সম্পূর্ণ বেবি আইটেম, বেবিদের, বাচ্চার জন্ম হওয়ার পর থেকে অ্যাডাল্ট বাচ্চাদের পর্যন্ত, জন্ম হওয়ার পর থেকে 15 বছর বাচ্চাদের পর্যন্ত যত ধরনের ছেলে কিংবা মেয়ে সকল আইটেম যদি আপনার দোকানে রাখতে পারেন, সেটাও কিন্তু ভালো একটি বিজনেস। কারণ প্রচুর বাচ্চা বাংলাদেশে আপনার এলাকায় জন্ম নিচ্ছে এবং জন্ম হওয়ার সাথে সাথে তার গার্জিয়ানরা তাদের বাচ্চাদের জন্য কাপড় চোপড় কেনাকাটা করতেছে। এখন এই বাচ্চাদের কাপড় চোপড় কোথা থেকে সংগ্রহ করবেন? গুলিস্তান, বঙ্গবাজার আছে, তারপর একটু ভালো কোয়ালিটির চকবাজার উর্দু রোডে আছে, তারপর ভুলতাগাউসিয়াতে আছে, হ্যাঁ, তারপর আছে আপনার নারায়ণগঞ্জ সিটি বেরবি মার্কেটে আছে, তারপর গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার আছে, বিভিন্ন জায়গায় ইউটিউবে লিখে সার্চ দেবেন বাচ্চাদের কাপড়, অসংখ্য ইউটিউবারদের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে সংগ্রহ করে সেই দোকান থেকেও নিতে পারেন এবং সেই মার্কেটে গিয়ে আশেপাশে যে দোকানগুলো আছে সেখান থেকে সংগ্রহ করে কিনতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, সবসময় মাল কেনাকাটা করবেন অনলাইন থেকে হোক বা যেখান থেকে হোক, সরাসরি আগে নিজের দোকানে যাবেন, যাদের কাপড় চোপড় কেনাকাটার অভিজ্ঞতা আছে দরকারে তাকে সাথে নিয়ে যাবেন, তাহলে ক্ষতির সম্ভাবনা অনেক কম। বাচ্চাদের আইটেম। এবার আসেন আপনি ছেলেদের আইটেম। মার্কেটে শুধু জিন্স প্যান্টের দোকান দিতে পারেন, তারপর আসেন শুধু টি শার্টের দোকান দিতে পারেন, তারপর আসেন শুধু শার্টের দোকান দিতে পারেন, আর যদি বেশি ইনভেস্ট করেন তাহলে সব কিছু ছেলেদের আইটেম রাখতে পারেন। এভাবেই কিন্তু আপনি এই কাপড়ের বিজনেসটা শুরু করতে পারেন ফুল টাইমের জন্য। এবার আসেন যারা চাকরির পাশাপাশি একটু বাড়তি ইনকাম করতে চান, যে আমার বেতন থেকে আমার ইনকাম হচ্ছে না, আমার একটু বাড়তি ইনকামের দরকার, তাদের জন্য এই থিওরি। আপনি উৎপাদনশীল গার্মেন্টস থেকে যারা পোশাক তৈরি করে তাদের কাছ থেকে পোশাক সংগ্রহ করে, হতে পারে থ্রি পিস, হতে পারে গস কাপড়, হতে পারে প্রিন্টের কাপড়, হতে পারে এক কালার কাপড়, এক কালার গস কাপড়, হতে পারে পাঞ্জাবির কাপড়, হতে পারে টি শার্ট, হতে পারে জিন্স প্যান্ট, হতে পারে গ্যাবার্ডিং প্যান্ট, হতে পারে পাঞ্জাবি, হতে পারে ফুল হাতা হাফ হাতা শার্ট, হতে পারে এক্সপোর্টের, এক্সপোর্ট কোয়ালিটির পোলো শার্ট, বিভিন্ন আইটেম যেটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়েই শুরু করতে পারবেন। এখন এই বিজনেসটা করার জন্য দোকানপাট নেওয়ার প্রয়োজন হয় না। কারণ কি? কারণ এই বিজনেসটা করবেন আপনি চাকরির পাশাপাশি পাইকারি বিজনেস। আপনার হাতে 1 লক্ষ টাকা আছে, আপনি 1 লক্ষ টাকার পোশাক পাইকারি কিনে আপনার ঘরে রাখবেন, ওখান থেকে কিছু স্যাম্পল নিয়ে আপনার এলাকায় যে সমস্ত কাপড়ের দোকান আছে সেই সমস্ত কাপড়ের দোকানে পাইকারি সাপ্লাই করবেন। সব খরচ বাদ দিয়ে ধরেন যদি টি শার্ট পাইকারি সাপ্লাই করেন, সব খরচ বাদ দিয়ে প্রতি টি শার্টে যদি 10 টাকা লাভ হয়, তাহলে মাসে যদি 1000 পিস সাপ্লাই করতে পারেন তাহলে কত টাকা, 2000 পিস সাপ্লাই করতে পারলে কত টাকা, একটু হিসাব করবেন। এটা হলো পাইকারি বিজনেস। এইটা চাকরির পাশাপাশি করতে পারেন, ফুল টাইমে করতে পারেন। এবার আসেন চাকরির পাশাপাশি এই যে পোশাকগুলো আছে, থ্রি পিস আছে, লুঙ্গি আছে, বাংলাদেশের ঐতিহ্য কিছু রোহিতপুরের লুঙ্গি আছে, তারপর তাঁতিদের লুঙ্গি আছে, তাঁতিদের শাড়ি আছে, হ্যাঁ, তারপর কুমিল্লার ঐতিহ্য খাদি কাপড়, পাঞ্জাবি, এই যে ঐতিহ্য যে জিনিসগুলো আছে অথবা পোশাক, এইগুলো নিয়ে আপনি ফেসবুক পেজের মাধ্যমে, ই কমার্স ওয়েবসাইট মাল্টিভেন্টরের মাধ্যমে আপনি ঘরে বসে অনলাইন বিজনেসটা করতে পারেন। এইটা যারা পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত একটি বিজনেস। পড়াশোনার পাশাপাশি এই বিজনেসটা করে প্রতি মাসে 10 থেকে 15,000, 20,000, 30,000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব, একটু সময় লাগবে। আপনি এই পোশাক দিয়ে ফেসবুকে ভিডিও করলেন, ছাড়লেন এবং
সেটাকে বুস্টিং করাইলেন, তখন সমগ্র বাংলাদেশে বিভিন্ন ফেসবুক ইউজার যারা আছে তাদের হোম পেজে শো করবে আপনার পোশাকের কোয়ালিটি, গুণগত মান, প্রাইস। যদি কাস্টমার পছন্দ হয় অবশ্যই আপনার পেজে নক করবে, আপনার হোয়াটসঅ্যাপে, আপনার ইমোতে নক করবে, আপনার ফোনে যোগাযোগ করবে সেই টি শার্টটি কেনার জন্য। তখন আপনারা অ্যাডভান্স নিয়ে কাস্টমের নিকট ডেলিভারি করে দিলেন। এই ডেলিভারি সিস্টেম কি এইটা নিয়ে যদি ভিডিও চান, ভিডিও নিচে কমেন্টস করবেন, সেটা নিয়ে আমি ইনশাল্লাহ তৈরি করব। এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, আশা করি এখান থেকে কিছু শিখতে পারছেন। এই রিলেটেড যদি আরও আলোচনা করি আরও করা যাবে। আমি যখন প্রতি শুক্রবার রাত্র 9টা বাজে লাইভে আসি ব্যবসার আইডিয়া এবং প্রশ্নোত্তর পর্ব নিয়ে, একটু কষ্ট করে সেইখানে থাকবেন এবং সেই লাইভে গিয়ে প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব, অনেক লাভবান হবেন, এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। আমাদের আমিন টিভি ইউটিউব চ্যানেল ব্যবসার আইডিয়া দেওয়ার পাশাপাশি পাইকারি পণ্যের সন্ধান নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে থাকে। আমরা যেখানে যেখানে ভিডিও করি সেখান থেকেই আপনিও কাপড়গুলো সংগ্রহ করতে পারেন, ঘরে বসে, দোকানে বসে, আপনার এলাকায় বসে, অনলাইনে অর্ডার করার মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে, অথবা আপনি সরাসরি গিয়ে সেই দোকানটাও ভিজিট করতে পারেন। পছন্দ না হলে আশেপাশে অসংখ্য দোকান আছে, সেখান থেকে সংগ্রহ করে এইভাবে বিজনেসটা করতে পারেন। এবার আসেন ভাই, শুধু পুরুষের কথা বললেন, আমরা যারা মেয়েরা আছি মেয়েরা কীভাবে বিজনেস করব কাপড়? হ্যাঁ, মেয়েদের জন্য আরও প্লাস পয়েন্ট, যে সকল মেয়েরা বাসায় বসে আছেন, আপনার একটা হাতে ঘরে সেলাই মেশিন আছে, নিশ্চয়ই সেলাইয়ের কাজ পারেন, টুকটাক কাজ করেন, আপনার ওই মেশিনের পাশে একটা সুন্দর করে টেবিল বানিয়ে ফেলেন গ্লাস দিয়ে, ওখানে আপনি 5,000, 10,000, 20,000, 30,000 টাকার ভিতরে 3 পিস কিনা, গজ কাপড় কিনা আপনি উঠাই ফেলান, ছেলেদেরও টি শার্ট, জিন্স প্যান্ট উঠাইতে পারেন, পাঞ্জাবি উঠাইতে পারেন, মেয়েদেরও 3 পিস পোশাক বাচ্চাদের উঠাইতে পারেন। আস্তে আস্তে আপনার এলাকায় যত বেশি জানবে তত বেশি আপনি বিক্রি করতে পারবেন। আপনার ঘরে বসে সংসার চালানোর পাশাপাশি আউট ইনকাম করার একটা সুযোগ পাবেন, এবং এত ইনকাম করতে পারবেন সেখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, সংসারকে সহযোগিতা করতে পারবেন, সংসার বড় করার জন্য অনেক টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। একটা 3 পিস যদি 400 টাকা কেনা হয়, সেই 3 পিসটা মিনিমাম 600 টাকা বিক্রি করতে পারবেন, তার মানে 200 টাকা লাভ। এভাবে কিন্তু আপনারা ঘরে বসে বিজনেসটা করতে পারেন। এছাড়া আপনার সেই ঘরে বসে যে 3 পিসের যে বিজনেসটা আরও বেশি ভাইরাল করার জন্য, আপনার এলাকায় দূর দূরান্ত থেকে কিছু মহিলাদেরকে সংগ্রহ করবেন। যে সকল মহিলারা পুঁজি ছাড়া বিজনেস করতে চায় তাদেরকে বলবেন, আপনারা আপনারা যদি আমার সাথে বিজনেস করতে চান পুঁজি ছাড়া বিজনেস করতে পারবেন। কিভাবে করবেন? আমি 3 পিস বিক্রি করি, আপনার তো দরকার, আপনার আত্মীয় স্বজনের দরকার, আপনার এলাকায় অনেকের দরকার, সেই সকল কাস্টমার যদি আমার কাছে নিয়ে আসেন, আমি যদি বিক্রি করতে পারি আপনার কাস্টমারের কাছে, প্রতি পিস 3 পিসে আপনাকে দিব 50 টাকা। আপনি যদি 200 টাকা লাভ করেন তাকে দিবেন 50 টাকা, 100 টাকা লাভ করলেও তাকে 50 টাকা দিবেন, তার মানে লাভটা কম করবেন, তাকেও ভালো লাভ দিবেন, সে অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাস্টমার নিয়ে আসবে, বিক্রি হয়ে গেছে লাভের টাকা সাথে সাথে তাকে দিয়ে দেবেন। এরকম 5-10টা নারীদেরকে সংগ্রহ করবেন, দেখবেন যে আপনার বিক্রি আরও বেশি বেড়ে গেছে। এই পদ্ধতিতে আপনার যদি দোকান থাকে দোকানেও এই পদ্ধতিটা চালু করতে পারেন। দেখবেন যে আপনি যখন কিস্তিতে কোনো জিনিস কিনতে চান, আপনার বন্ধু বান্ধব দেখবেন যে বলবে, দোস্ত, ভাই, মামা, খালু, ফুফা আসেন, ওই দোকানে যাই, ওই দোকানের থেকে আপনাকে একটা কিস্তিতে একটা জিনিস নিয়ে দেই। হয়তো হতে পারে এরকম অনেকেই করে, কিন্তু একটা কিস্তিতে জন্য যদি কোনো একটা কাস্টমার দিতে পারে, মিনিমাম তাকে 1,000, 2,000, 500 টাকা বকশিস দেয়। এভাবে কিন্তু আপনারা চাকরির পাশাপাশি ফুল টাইম কাপড়ের বিজনেসটা করতে পারেন। যে সকল এলাকায় পাইকারি বিক্রেতা নাই, ব্যবসায়ী নাই, সেই সকল এলাকায় পুরো একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে আপনারা কিন্তু পাইকারি একটা হাউস দিতে পারেন। ওই এলাকায় সম্পূর্ণ দোকানগুলোতে আপনারা টি শার্ট, পোলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিং প্যান্ট, গজ কাপড়, লুঙ্গি, বিভিন্ন যে যে আইটেম নিয়ে কাজ করতে চান সেই আইটেম নিয়ে কিন্তু ওই এলাকায় দোকানে পাইকারি সাপ্লাই করতে পারেন। আবারও বলি, 1,000 পিস যদি সাপ্লাই করতে পারেন,
প্রতি পিসে যদি সব খরচ বাদ দিয়ে 10 টাকাও লাভ হয় তাহলে কত টাকা একটু হিসাব করবেন, 5,000 পিস সাপ্লাই করতে পারলে কত টাকা আসে। এভাবেই কিন্তু আপনারা কাপড়ের বিজনেসটা করতে পারবেন। কথা বললে আরও অনেক বলা যাবে, অনেক আইডিয়া এবং কৌশল দেওয়া যাবে, দেওয়া সম্ভব। এছাড়া যারা ফেসবুকে পোস্ট করেন বিভিন্ন জায়গা এই মার্কেটিং করার জন্য, বড় বড় ফেসবুক গ্রুপ আছে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, সেই গ্রুপে সেলার অ্যাকাউন্ট সেল করার জন্য একটা সেলার কোড নিতে হয়, বছরে 1,000, 2,000, 3,000, বিভিন্ন গ্রুপের প্রাইস বিভিন্ন রকম, তাদেরকে টাকা দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু সেই গ্রুপেও সেল পোস্ট করতে পারেন। এবং আমারও ফেসবুক গ্রুপ আছে, যারা অনলাইনে বিজনেস করেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সেই ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করবেন, আপনারাও আপনাদের যে কোনো প্রোডাক্টের সেল পোস্ট দিতে পারবেন। হোক আপনার এলাকার দোকান, প্রচার করতে থাকেন, হয়তো আপনার এলাকার আশেপাশে আমার গ্রুপে কেউ আছে, জানার সাথে সাথে আপনার দোকানে গেল, প্রচারেই প্রসার। ব্যবসাকে যত বেশি প্রচার করবেন তত বেশি মানুষ জানবে, চিনবে, আর তত বেশি সেল হবে ইনশাল্লাহ। সাহস করে ব্যবসাটা শুরু করবেন, একটু কষ্ট করে, যতই বাধা আসুক ধৈর্য ধরে থাকবেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আপনি আমি বিভিন্ন লোকের সফলতাকে দেখে ব্যবসা শুরু করি, কিন্তু সেই সফলতার পিছনে কতটা কষ্ট আছে সেইটা যদি একবার জানতেন তাহলে শুরু করার সাহস পাইতেন না। তার মানে কি, চাকরি করে মাসে 20,000 টাকা ইনকাম করেন, কিন্তু সেই 20,000 টাকা ব্যবসা আসার পর এমনও দিন আছে একদিনই 20,000 টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু সেই 20,000 টাকা যে একদিনই ইনকাম করা সম্ভব তার পিছনে কতটা কষ্ট পরিশ্রম করতে হবে একটু ভাববেন। তাই সবসময় কঠোর পরিশ্রম করবেন, চাকরি যেভাবে পরিশ্রম করেন ব্যবসাতে আসার পর তার থেকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে, তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় আসার পর কখনো অলসতা করা যাবে না। চাকরিতে যেভাবে আপনি সকাল আটটা থেকে রাত্র 9টা 10টা পর্যন্ত একটানা ডিউটি করছেন, ব্যবসাতেও ঠিকই একই রকম একটানা ডিউটি করার, পরিশ্রম করার চেষ্টা করবেন, তাহলে আপনি ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসা আসার পর কী করেন বা আমরা কী করি, এই ঘুম থেকে দেরি করে উঠি, দোকানটা দেরিতে খুলি, একটু অলসতা করি, তখন কিন্তু বেচা কেনা ঠিক থাকে না। আপনি একদিন দোকান খুললেন 8টা বাজে, একদিন খুললেন 9টা বাজে, আর একদিন খুললেন লাঞ্চের পর, তখন আপনার যারা রেগুলার কাস্টমার আসে তারা যখন আইসা দেখবে যে আপনার সঠিক টাইমে দোকান খোলা নাই, তখন কিন্তু সেই কাস্টমারটা সুইটে যায়। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আগে দোকানটা যখন খুলবেন তখন কিন্তু বেচা বিক্রি আর একটু বাড়বে। সবসময় চেষ্টা করবেন যখন পোশাক বিক্রি করবেন কাস্টমারের কাছে আবার বিক্রি করার চেষ্টা করবেন, এই আপনার এই যে কাপড়ের দোকান আরও বিক্রি বৃদ্ধি করার জন্য কী কী কৌশল অবলম্বন করতে হয় সেটাও যদি ভিডিও চান এই ভিডিও নেসে কমেন্টস করবেন। আবার বলছি, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এই ভিডিও নেসে কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তী ধরনের এই ধরনের ভিডিও দেখতে চান কি না সেটাও আমাকে জানাবেন, ইনশাল্লাহ সেরকম ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আমিন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন, যখন নিত্য নতুন ব্যবসার আইডিয়া এবং পাইকারি পণ্যের সন্ধানগুলো দেব তখন কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যে ব্যবসায় করেন না কেন, আমার প্রত্যেকটা ভিডিও একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন, প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা এক একটা মেসেজ থাকে, এক একটা কথা থাকে, হতে পারে আপনার সেই একটা কথা আপনার জীবনকে বদলে দিবে, হতে পারে। তাই সবসময় ব্যবসায়িক রিলেটেড বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন, সে যে চ্যানেলই হোক সেই ভিডিওগুলো দেখবেন, সেখান থেকে কিছু কিছু কথা নেবেন, মনে না থাকলে নোট করে রাখবেন, বাস্তবে মাঠে যখন কাজ করবেন সেই কৌশল পদ্ধতিগুলো কাজে প্রয়োগ করবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। আপনার কষ্ট পরিশ্রম, সদ ইচ্ছা, হালাল টাকা, হালাল ইনকাম কখনোই বিফলে যায় না। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।